ব্র্যাক বাংলাদেশ তথা বিশ্বের সর্ববৃহৎ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ব্র্যাকে সম্প্রতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তাদের নামটি হচ্ছে ট্রেইনি কর্মসূচি সংগঠক দাবি মাইক্রো ফাইন্যান্সের জন্য নিয়োগটি প্রদান করা হবে। এই পদটিতে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করবো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পাবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি। ট্রেনিং কর্মসূচি সংগঠক নিচ্ছে দাবিতে। ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1972 সাল থেকে কাজ করে আসছে। দারিদ্র বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের 10 কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনায় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পরিবারের সদস্য হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে একজন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। পদের নাম হচ্ছে ট্রেইনি কর্মসূচি সংগঠক দাবি। দায়িত্ব সমূহ হচ্ছে মাঠ পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নে সহায়তা করা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পাস বা সমমানের ডিগ্রি, অর্থাৎ মাস্টার্স পাস বা সমমান হলে আপনারা আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে ব্র্যাকের মাঠ কার্যালয়গুলোতে। বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশ কাল হবে 6 মাস। এই শিক্ষানবিশ কালীন 6 মাসে বেতন প্রদান করা হবে প্রতি মাসে 23,000 টাকা করে। শিক্ষানবিশ কাল সফলভাবে শেষ করার পর এই চাকরিটি নিয়মিত করা হবে এবং তখন মাসিক বেতন সর্বসকলে প্রদান করা হবে 28,200 টাকা করে। বেতন ছাড়াও সংস্থার নীতি অনুযায়ী আপনারা প্রভিডেন্ট ফান্ড পাবেন, গ্র্যাচুইটি, ইনসেন্টিভ, পারফরমেন্স বোনাস, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা এবং উৎসব ভাতা আপনাদেরকে প্রদান করা হবে। অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্সের সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নীত হবার সুযোগ রয়েছে। আবেদনের পদ্ধতির ক্ষেত্রে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে আগামী 24 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে career.brag.net অথবা www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে। এই দুইটা পদ্ধতির যেকোনো একটি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনি আবেদন করতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কিভাবে আবেদন করবেন, সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা মোটরসাইকেল চালাতে পারেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যারা অনলাইনে আবেদন করবেন ব্র্যাকের মাধ্যমে, এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু একটি বক্স ওপেন হবে এরকম, এই বক্সে এসে আপনাদেরকে আবেদন করতে হবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এসে ব্র্যাকের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।